मेरा से जाए खुदार रबी नबी कम ले वाला यार रसो लल्ला यबी बनाया रसो आया हबी मैराज जाएँ खोदा नबी ही कमले वाला यार रसूल আমার নবী আপনার নবী উম্মে হানির গড়ে শুয়ে আছেন জিব্রাইল আমিন কি আমার আল্লাহ বলেন জিব্রাইল যাও আমার বন্ধুর কাছে আমি আল্লাহর পক্ষ থেকে ইনভাইট দাওয়াত নিয়ে যাও আমার বন্ধু আমার বাড়িতে আসবে আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজে মেজবান হব আমার বন্ধুকে মেহমান বানাবো সুবহানাল্লাহ আমার নবীর মেয়ারাজটা আল্লাহর হাবিব সাল্লাহ এমন একটা সময় আল্লাহ মেয়ারটা সংগঠিত করেছেন এই মেয়ারাজের মাধ্যমে আল্লাহ তার হাবিবের মনটাকে আনন্দিত নবীজি দুনিয়ার জমিনে আসার আগে বাবা চলে গেলেন দুনিয়ার জমিনে যখন আগমন করলেন দাদা আব্দুল মুতালিফ লালন পালনের দায়িত্ব নিলেন কিছুদিন পরে দাদাও চলে গেলে আল্লাহা যিনি নবীজির কদমে ওনার গোটা জিন্দিগিটা সপে দিলেন ওই খাদিজাতুল কুবরাও চলে গেলেন আল্লাহ নবী একেবারেই ভারাক্রান্ত হয়ে গেলেন আমার আল্লাহ সুবাহ ওই হাবিবের কাছে ওই মুহূর্তে যখন নবীজি নীরব নিস্তব্ধ বসে বসে থাকেন ওই সময় জিব্রাইল আমির কে আমার নবীর কাছে পাঠাইয়া দিলেন আল্লাহর নবী দুজনের বাসা নবী উম্মে হানীর ঘরে শুয়ে আছে হাদিস শরীফের মধ্যে আসছে উম্মে হানীর ঘরের ছাতা দুই ভাগ হয়ে গেল ফাঁক হয়ে গেল জিবরাইল আমিন ওই ফাক দিয়ে আমার নবীর কাছে চলে আসলেন অন্য অন্য সময় জিবরাইল আমার নবীর কাছে এমনি আসে ওমনি আসে আজকে সাত ফাক করে আসলো এর পিছনেও কারণ আছে ইনশাআল্লাহ আপনাদের সামনে তুলে ধরব জিব্রাইল আমিন আসলেন এসে দেখে আমার নবী ঘুমিয়ে আছেন নবীর ঘুম গোমড়ত জিবরাইল চিন্তায় পড়ে গেল আমি কেমনে ডাক দি ঘুম থেকে উঠাবো চিন্তা করলো আমি কি ধাক্কা দিব আস্তে আস্তে করে ধাক্কা দিয়ে ঘুম থেকে উঠাবো আমি জিব্রাইল আসলাম জিব্রাইল কিছু সময় দাঁড়িয়ে চিন্তা করলো আমি এখন নবীজিকে কেমনে ঘুম থেকে তুলবো এই চিন্তার পদ্ধতি দিয়ে মনে পড়ে গেল জিব্রাইল আলী ইসালাম আমার আল্লাহ হুকুম করেছিল আদমকে সেজদা দাও সবাই আদমকে সেজদা দিল একজন দেয় নাই যিনি দেয় নাই উনি কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ মানুষ উনি সাড়ে নয় লক্ষ বছর পর্যন্ত আবাদত করেছেন আমার আল্লাহর পরিচয় ফেরেস্তাদের সামনে তুলে ধরতেন ওয়াজ করতেন বয়ান করতেন যার কারণে আমার আল্লাহ তাকে মুআল্লিমুল মালাইকা মালাইকা শব্দের অর্থ ফেরেশতা কুল মুআল্লিম মানে শিক্ষক আমার আল্লাহ তাকে মুআল্লিমুল মালাইকা ফেরেশতাদের শিক্ষক বানাইলেন কত যোগ্যতা সম্পন্ন সাড়ে নয় লক্ষ বছর পর্যন্ত আল্লাহর ইবাদত করলেন জিব্রাইল আমিন চিন্তা করলো সাড়ে নয় লক্ষ বছর পর্যন্ত যিনি এবাদত করেছে আমাদের ফেরেস যিনি উস্তাদ উনি এবং শেষ দেওয়ার কারণে আমার আল্লাহ সাথে সাথে বললেন তোর গোটা জিন্দিগির আমল আমি আল্লাহ জিরু বানায়া দিলাম সাড়ে নয় লক্ষ বছরের এবাদত জিরু হয়ে গেল কিচ্ছু তোর নাই শুধু তাই নয় আমি আল্লাহ তোর জন্য জান্নাতের দরজা বন্ধ করে দিলাম তুই চিরস্থায়ী নামি আর শুধু তাই নয় আমি আল্লাহর লান তোর উপরে সব সময় জোরে কোন নাউযুবিল্লাহ জিবরাইল এই কথা চিন্তা করে এবার আমি কেমনে কেমনে ওই নবীকে গুম থেকে উঠাবো আজকে জিব্রাইল ফেরেস্তাদের সর্দার জিব্রাইল চিন্তায় পড়ে গেল ও বন্ধু জিব্রাইল চিন্তা করল আদম সুফিউল্লাহর যিনি নবী আদম সুফিউল্লাহকে সেজদা না দেওয়ার কারণে যদি তার এই অবস্থা হয় তাহলে আমি যদি নবীর সাথে বেয়াদবি করি আমার কি অবস্থা হবে আমার কি হাল হবে চিন্তা করে জিব্রাইল আমার নবীর আমার নবীর জিব্রাইলের শরীরের মধ্যে যেই জায়গাটা সবচাইতে নরম জিব্রাইল হিসাব মিলাইল শরীরের মধ্যে সবচাইতে নরম জায়গাটার নাম হলো জিহ্বা ওই জিহ্বাটা আমার নবীর কদমের তলায় লাগাইয়া দিছে আল্লাহু আকবার আল্লাহ রহমতে আলম নবী নরে মোজাসা সাহাবীরা আতর বানাই ওই নবজির গাম বাবা সাহাবীরা আতর বানাই গজল বলতে কি কোনো অসুবিধা আছে নবীর শান বললে অসুবিধা হয় তাহলে জবানটা খুলে সবাই বলেন না আমার আল্লাহ খুশি হয়ে যাবে সবাই জবানটা খুলে রহমতে আলম নবী মাশাআল্লাহ সাহা সাহাবীরা আতর বানাই জুড়ে সাহাবীরা আতর বানাই চিনো মানহ জানো কেমন আমার নীজ যাহারে পাগল চন্দ্র সূর্য জি বাবা আরো শুনবানি সুন্দর কাহিনি জনতি রুমে রুমে লেখা নবীর নাম জনতি রুমে রুমে লেখা নবীর নাম বলো আ নদিনোরে মজাসা সাহাবীরা আতর বানাই ভই ভই কেদা আতর বাংলায় হান্না একটা খেজুরে গাছে নাম যাকে ধরে খুদ বাঁ দিতে আক্রাম আকরাম নবীর বিরোহে কাঁদিতে রোহে হত বাখ হিলেলে যৌতু সাহা বা কেড়া হত বাখ হিলেলে যৌতু সাহা বা কেড়াম বলুন ৰহমতে বিন্দুৰে মোজা সাহা বিরা আঁতৰ ফেরেস্তাদের সর্দার শরীরের কোন জায়গাটা নরম খুঁজা শুরু করে দিল হিসাব মিলায় দেখলো জিব্বার চাইতে নরম আর জায়গা নাই আমার নবী আপনার নবীর কদমের নিচে পায়ের তলায় জিব জিব্রাইলের জিব্বাটা লাগায়া চাটা শুরু করছে নবীজির ঘুম ঘুম ভাঙানোর জন্য চিৎকার মেরে করে সুবহানাল্লাহ এর নাম হলো আদব এর নাম কি জোরে নাম কি দেখছে আদম সফিউল্লা সাথে বেআবির কারণে কি রেজাল আমার নবী আপনার নবী তো ওই আদমেরও নবী কথা কোন কিনা ও বন্ধু মামা রে আমার আল্লাহ রাব্বুলের আমিন আমার নবী আপনার নবীর ইজ্জত বাড়িয়ে দিয়েছেন কুরআনুল কারীমের তিন পারা সূরাতুল বাকারার তৃতীয় পারার প্রথম নম্বর আয়াত হাফেজ সাহেবদের কাছে গিয়ে হাফিজি কুরআন শরীফটা খুললে পাওয়া যায় প্রথম আয়াতে আমার আল্লাহ বলেন তিলকার রাসূল ফাদ্দাল্লা বাদহুম আলা বাদ মিনহুম মান কাল্লাম আল্লাহ ওয়া রাফা আ বাদহুম আমার আল্লাহ ডাক দিয়ে কই শুনুন শুনুন বাবার আরে আমার আল্লাহ রাব্বুল আলামিন তিলকার রাসূল ফাদ্দালনা বাদহুম আলা বাদ এই জায়গায় রাসূলদের সম্পর্কে আলোচনা করতে গিয়ে আমার আল্লাহ বলেন এক রাসূলের চাইতে আমি আল্লাহ অন্য রাসূলের মর্যাদাকে বাড়ায়া দিলা ও আল্লাহ তুমি কেমনে এক রাসূলের চাইতে অন্য রাসূলের মর্যাদা বাড়াইলা আমার আল্লাহ বলেন মিনহুম মান কাল্লামাল্লাহ রাসূলদের মধ্য থেকে কেউ কেউ আছে আমি আল্লাহর সাথে ডাইরেক্ট কথা বলতে পারে ওই জায়গায় মুসা কালিমুল্লাহকে পাওয়া যায় যিনি তুর পাহাড়ে গেলে আল্লাহর সাথে ডাইরেক্ট কথা বলতে পারত এই ডাইরেক্ট কথা বলার যোগ্যতার কারণে আমার আল্লাহ একজনের চাইতে অন্য অন্য রাসূলের চাইতে তার মর্যাদাকে বাড়ায়া দিলেন এবার আমার আল্লাহ বলেন শুনো শুনো ওয়ারাফা বাদ

আল্লাহ সব আমল বরবাদ করতে পারে যেই রাসুলকে সবার উপরে মর্যাদা দিয়েছে ওই রাসুলের সাথে বেয়াদ রেজাল আছে না নাই কথা কোন আছে না নাই

তুই একটু কো টের পাবে না আমার অলিউল্লাহ হুজুর বলে না আমার মুবারক জালালি হুজুর খাবলা বলে না বলতেছেন স্বয়ং আল্লাহ কথা কন্ঠ যেই নবীর কণ্ঠের চাইতে কণ্ঠটা বড় হলে আমল বরবাদ হয়ে যাবে ওই নবীর সাথে বেয়াদবি করলে আমল থাকবে আওয়াজটা বোঝা যায় না থাকবে

আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাততাবিউনি ইয়ুহিব্বিকুমুল্লাহ চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ কি আমার কথাকে কি আপনারা রাগ করতেছেন না একটু গভীর খেয়াল আমি খুব চমৎকার পয়েন্টে আলোচনায় ঢুকে যাচ্ছি বাবা আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন কুল হে রাসূল আপনার নূরানি জবানে আপনি জানায়া দেন ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও ফাততাবিউনি আমি নবীর আনুগত্য করো তাহলে আল্লাহর ভালোবাসা পেতে হলে নবীর দরকার আছে না নাই কথা কোন আছে না নাই যার কাছে নবী থাকবে আমার আল্লাহ কই বন্ধু শুনে রাখেন ইহুবিবকুমুল্লাহ আমি আল্লাহ তাকে ভালোবেসে ফেলবো

আম করে দাওয়াত দিলে আমরা কোন জায়গায় গিয়ে মিলা শরীফ পড়ি মিলাদ শরীফ মানে কি নবীর উপর দরুদ সালাম এরপরে কোরআন কারিমের তালাবাদ এরপরে আল্লাহর কাছে দোয়া কথা কর আমার অনেক ভাইয়েরা এই দুরুদ সালাম পড়তে চায় না কই সুরা ফাতে একবার পড়েন সুরা এখলাস তিনবার পড়েন পইরা দোয়া কইরা চলে আসে আমার নবী জানায়া দিছেন শুনে রাখো আমাকে বাদ দিয়ে আল্লাহর কাছে দোয়া করলে আমাকে বাদ দিয়ে তোমরা নামাজ পড়লে আমারে বাদ দিয়ে দাড়ি টুপি জুব্বা পাগড়ি রাইখা বাহাদুরি দেখাইলে শুনে রাখো এটা আল্লাহ পর্যন্ত পৌঁছবে না ইব্রাহিম পড়া ইব্রাহিম দলিল আমার না বাবা কি কয় আমার নবী বলেন হ্যাঁ আমার নবী বলেন ইন্না দুয়া আমাউকুফুম বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ নিশ্চয় দুয়া আসমান এবং জমিনের মধ্যখানে জুলন্ত অবস্থায় থাকে আমার কথা না আমার নবীর নূরানি জবান মুবারকের কথা নবী বলেন ইন্না দুয়া আমাউকুফুম বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ নিশ্চয় দু আসমান এবং জমিনের মধ্যখানে জ্বলন্ত অবস্থায় থাকে লা ইয়াসাদু মিন হুসাইন এর কোনো অংশ আল্লাহর কাছে পৌঁছে না হাত্তা তুসাল্লিয়া আলা নাবিকা যতক্ষণ না পর্যন্ত তোমার নবীর উপর দরুদ শরীফ না পড়বে কবুল হওয়া তো পরের কথা দু আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে হলে নবীর দরুদ লাগবে এখন যারা নবীর দরুদরে বলে যে দরকার নাই কোরআনুল করিম তালাবাদ করে আমরা দোয়া করে দিচ্ছি মনে রাখবেন এই দোয়া আল্লাহ পর্যন্ত পৌঁছে আসমান এবং জমিনের মধ্যখানে ঝুলন্ত অবস্থায় থাকে আল্লাহ হুজুরের মতো হুজুরকে নিয়ে দুরুদ সালাম সহকারে দোয়া লাগবে আমার কথা না কোরআন হাদিসের কথা জোরে কোন ঠিক কিনা বাবা গভীর মনোযোগ আমার নবী আপনার নবী উম্মে ঘরে শুয়ে আছে নবীর নবীটা কেমন জিব্রাইল আমি চিন্তা করলাম আমি যদি আজকে নবীর গুম জন্য একটু বে করি আমি জিব্রাইলের কি হাল হবে আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমানের মাঝে সবাইকে দেখায়া দিলেন জিব্রাইল আমিন আমার নবীর কদমের নিচে জিব্বাটা লাগায়া দিল লাগায়া চাটা শুরু করলো আল্লাহর নবীর চোখ মোবারক খুলে ডাক দিয়ে বললেন ভাই জিব্রাইল কি ব্যাপার কি ব্যাপার জিব্রাইল আলাইহিস সালাম ডাক দিয়ে কই নবী গো আমি চিন্তায় পড়ে গেলাম আপনারে কেমনে ঘুম থেকে তুলব আপনারে ঘুম থেকে তোলার জন্য আমি এর চাইতে আদবি আর কিছু খুঁজে পাই না নবীর সাথে আদব দেখাইলে খুশি হয় কে আরো জোরে বলুন কে আমরা আল্লাহর রাজি খুশি চাই কি চাই না আরও জোরে বলুন কি চাই না মদিনা না আসে কোমিনের ঠিকানা ঠিক মদিনা মদী আসে কম মিনের রে ঠিকানা আদার চেয়ে কাদ বাবা দিদার চেয়ে কদ হ তোমরা হানবীর না মদিহি মাশাল আসে কম মিনের জাল নদীর সুতি পশাতুর্বার দেখল বিজি এত বার দেখি নবী এত বার দেখি নবিপ্তি তাহার হলো নদী

একটা স্লোগান হবে রাজিয়া সিনিয়া বলে দুইটা হাত তুলেন যদি মাশাল নারা দেন সবই তো সজাগ দুই সাইজ তুলছে না মনে একটু কষ্ট নাকি তুলেন না একটা লারা দেন না আজকে এটা প্রমাণ হয়ে যাক আমার আল্লাহ দেখতেছেন আমার নবীও দেখতেছেন মার হাবা খুব এবার হাতটা এবার বন্ধ করেন সামনের দিকে দিয়ে না আবার কেউ মাথায় এমনি মারবেন

গভীর মনোযোগ যোগ্রেলাম আমার বি আমি এখন দ্বারাবাহিক ঢুকে গেলাম আলোচনায়

পানি সহ আমি নবীর গলার শেষ সীমানা থেকে নাভি পর্যন্ত ছিঁড়ে ফেললো বুকটা ছিঁড়ে ভিতর থেকে সব কিছু বের করে ফেললো আল্লাহর নবী বলেন আমি চোখে দেখতেছি সব কিছু বের করে ওই সোনার থালার মধ্যে রেখে জিব্রাইল আমিন জমজমের পানি দ্বারা হাত দিয়া কসলায়া কসলায়া আমার সব কিছু দৌত করতেছে ও বন্ধু প্রশ্ন আসতে পারে সব কিছু নবীর বের করলো জিব্রাইল কসলায়া কসলায়া জমজমের পানি দিয়ে ধয় আমার নবী কেমনে দেখে ওই সময় তো দেখার কথা না সব কিছু ভিতর থেকে যদি বের করে মানুষটা মারা যায় বোঝা গেল আমার নবী রহমাত নবীর জন্য ভিতরের কিছু থাকার প্রয়োজন নাই জেগে থাকার জন্য জিন্দা থাকার জন্য কথা কণ্ঠে কিনা জিব্রাহিল আল্লাহ

ডাক্তাররা গবেষণা করে আজ পর্যন্ত কেমন পর্যন্ত ওপেন ব্যবস্থা করে দিয়েছে জিব্রাইল আমিন আমার নবী আপনার নবীর মুখটা আবার মিলায়া দিলেন বুরাক নামক একটা বাহনে আল্লাহর নবী উঠাইলেন মুসলিম শরীফের বর্ণনায় বুরাকের বর্ণনা আসলো নবীজি বলেন গাদা থেকে ছোট খচ্চরের চাইতে একটু বড় সাদা বর্ণের এই বাহন

سبحان الذي اسرى بعبده ليلا من المسجد الحرام الى المسجد الاقصى الله اكبر الله اكبر নবীর এই মায়েরাজের বর্ণনাটা কুরআনুল ক্যারিহিমের মাঝে তুলে ধরলেন বুখারি শরীফ হাদিস মুসলিম শরীফের হাদিস ইবনে মাজার হাদিস তিরমিজির হাদিস নাসাইর হাদিস আমি সব গুলান হাদিস কে একত্রিত করে আপনাদের সামনে বুখা মেরাজুন নবীর আলোচনাটা সংক্ষিপ্ত আকারে তুলে ধরছি বাবা আল্লাহর নবী রহমাতাল লিল আলামিন নবীকে বাইতুল মুকद्दাসে নিয়ে গেলেন নবীজি বলেন আমি দেখলাম জিব্রাইল আমিন বুরাকের রশিটাকে বাইতুল মুকাদ্দাসের একটা খুঁটির মাঝে বা একটা আংটার মাঝে বানলেন এই যে আংটাটার মাঝে বানলেন এই বা এই খুঁটিটার মাঝে আগে অনেক নবীরা তাদের গাদা তাদের ঘোড়া বেঁধেছে ওই জায়গায় জিব্রাইল আমিন আমি বিসমিল্লাহ বনে বাইতুল মুকাদ্দাসের ভিতরে ঢোকা শুরু করলাম আমি তাকায় দেখি একজন আর দুইজন নয় এক লক্ষ মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার নবীরা আমি নবীর জন্য বাইতুল মুকাদ্দাসের মাঝে দাঁড়ায় আছে কি আছে কথা কোনা কি আছে আমরা নবীর জন্য দাঁড়াইলে এই ফতোয়া আমার করে ফতোয়া দেয় দাঁড়াইছে বেদাব এবার এক লক্ষ মতন করে দুই লক্ষ চব্বিশ হাজার নবীর আসুন দাঁড়ায় রইছে আমার নবীর জন্য মারহাবা কর আর জোরে কর মারহাবা

প্রান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার নবী রসুলের ইমাম আমার নবী আল্লাহ রাব্বুল আলামিন টাইটেল দিয়ে দিলেন ইমামুল মুরসালিন জুরে জুরে কন্না সুবহানাল্লাহ আমার নবী হলেন ইমামুল মুরসালিন মুরসালিন মানে নবীগণ ইমাম হচ্ছেন ইমাম ইমামুল মুরসালিন মানে সকল নবীগণের রাসূলগণের যিনি ইমাম জুরে কন্না সুবহানাল্লাহ আমার আমি সংক্ষিপ্ত করে দিলাম আল্লাহ নবী ওই জায়গায় নামাজ পড়ালেন একজন নবী বয়ান করলেন নবীর শান মান তুলে ধরলেন ওই জায়গায় আমার নবী বয়ান করলেন এই আলোচনায় আর গেলাম না জিব্রাইল আমিন আমার নবী আপনার নবীকে বাইতুল মুকাদ্দাস থেকে আবার উপরের দিকে উঠানো শুরু করলেন আল্লাহর নবী প্রথম আসমানে চলে গেলেন বুখারীর বর্ণনার মধ্যে বর্ণনাটুকু আসছে প্রথম আসমানে আমার নবী আপনার নবী যখন গেলেন জিব্রাইল আমিন আসমানের দরজার মাঝে কড়া দিলেন কড়া নাড়া দেওয়ার সাথে সাথে ফেরেশতা ডাক দিয়ে বলে কে কে আপনি এই জায়গায় আসলেন জিব্রাইল আমি জিব্রাইল ও ভাই কেন আসলেন আজকে তো এই জায়গায় কড়া নাড়ানোর জন্য আপনার সাথে আরেকজন আসার কথা ছিল জিব্রাইল কই হা 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 ওনাকে নিয়ে আমি আগমন করলাম আমার নবী আপনার নবীকে জিব্রাইল আমিন প্রথম আসমানে নিয়ে গেলেন ফেরেশতা দরজা খুলে দিলেন আল্লাহর নবী আসমানের ভিতরে প্রবেশ করলেন প্রবেশ করার পরে ওই জায়গায় সালাম বিনিময় হলো কথাবার্তা হলো আমার নবীর সামনে ওই জায়গায় আদি মানব যিনি ছিলেন আদম সফিউল্লা আদম সফিউল্লা সাথে দেখা হয়ে গেল জিব্রাহি আমিন নবী সালাম দেন আমার নবী সালাম দিলেন কৌশল বিনিময় করলেন আদম সুফিউল্লাহ আমার নবীর জন্য দোয়া করলেন নবীর উম্মতের জন্য দোয়া করলেন আদম সুফিউল্লাহ বলেন আমার শ্রেষ্ঠ সন্তান আপনি আদম সুফিউল্লাহ আমার নবীকে বিদায় দিলেন নবীজি প্রথম আসমান থেকে বিদায় নিয়ে দ্বিতীয় আসমানে চলে গেলেন ঠিক এমনি ভাবে দ্বিতীয় আসমানেও ফেরেশতার কথাবার্তা হলো দরজাটা খুলে দিল আমার নবী প্রবেশ করলেন ওই জায়গায় দুইজন নবীর সাথে দেখা হলো হযরত ইয়াহিয়া আলাইহিস সালাম ইসলাম হজরত ঈসা আলাইহিস সালাম দুইজন খালাতো ভাই মামাতো ভাই ওনাদের সাথে দেখা হয়ে গেল হজরত জিবরাইল আলাইহিস সালাম আমার নবী আপনার নবী আলাইহিস সালামের সাথে কথা বললেন ঈসা আলাইহিস সালামের কথা বললেন তৃতীয় আসমানে আল্লাহর নবী চলে গেলেন তৃতীয় আসমানের মাঝে ওই জায়গায় হজরত ইউনুস আলাইহিস সালামের সাথে দেখা হলো যিনি সবচেয়ে ইউসুফ আলাইহিস সালাম সবচেয়ে যিনি সুন্দর ওই ইউসুফ আলাইহিস সালাম কি বললেন জানেন নি বাবা ইউসুফ আলাইহিস সালাম আমার নবীকে দেখলেন সালাম

আপনার সেই সুন্দর আর কাউকে দেখে নাই আল্লাহ আকবার সংকিত করছি আমার নবী আপনার নবী চতুর্থ আসমানে চলে গেলেন চতুর্থ আসমানে আল্লাহ নবী পৌঁছলেন ওই জায়গার মাঝে হজরত ইদ্রিস আলাই ইসলামের সাথে নবীজির দেখা হয়ে গেল ওই জায়গায় ইদ্রিস আলাই ইসলামের সাথে কৌশল বিনিময় হলো আল্লাহ নবী পঞ্চম আকাশে চলে গেলেন ওই জায়গায় মুসা আলি ইসলামের ভাই হারুন আলি ইসলামের সাথে দেখা হয়ে গেল সালাম বিনিময় কৌশল হলো হারুন আলি ইসলাম ও নবীজির জন্য দোয়া করলেন নবীর উম্মতের জন্য দোয়া করলেন ষষ্ঠ আসমানে চলে গেলেন ষষ্ঠ আসমানের মাঝে আল্লাহ নবী রহমাত নবীর সাথে মুসা কালিমুল্লাহ দেখা এখন হলো ওই জায়গায় কৌশল বিনিময় হলো কথা হলো মুসা নবী আমার নবীর জন্য দোয়া করলেন আখির নবীর উম্মতের জন্য দোয়া করলেন সব तमाम কাছে আমার নবী চলে গেলেন ওই জায়গায় যাওয়ার পরে আল্লাহর নবী রহমাতাল্লিলানবি নবীর সাথে হযরত ইব্রাহিম খলিলুল্লাহর দেখা হয়ে গেল কৌশল বিনিময় হলো ইব্রাহিম খলিলুল্লাহ আমার নবীকে দেখে এত বেশি মুগ্ধ হলেন চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিলেন ইব্রাহিম খলিলুল্লাহ উল্লাহ ডানি বলি বাবার আমি আল্লাহর ঘর বানিয়েছিলাম কাবা বানিয়েছিলাম আমার ছেলে ইসমাইল আমার সাথে ছিল আমি আল্লাহর ঘরটা বানাইলাম কত সুন্দর করে আমার আল্লাহ আমাকে বললেন ইব্রাহিম বিনিময় কি চাও আমি বললাম আল্লাহ কোনো পারিশ্রমিক চাই না তবে একটা জিনিস চাই আল্লাহ একটা জিনিস আল্লাহ আমি চাই

নবী আল্লাহ গো ওই আখিরি পয়গাম্বর শ্রেষ্ঠ নবীটাকে তোমার কাবা বানানোর বিনিময়ে আমি চাই উনি যেন আমার বংশের মাঝে দুনিয়ার জমিনে আগমন করে একবার দেখা দাও যদি ও গো কমলে বলুন একবার দেখা দাও ও গোকামলে মালা হাসি মুখে পোড়া বতুমায় হাজার ফুলের মালা একটা জাবান বন্ধ থাকবে না জাবানটা খুলে খুনে আহ রসু সবাই বলল আরো বড় আওয়াজ হবে ই আর

যদি ও কমলে মালা হশি মুখে পোড়াবো তু মাই ফুলের মালা যুড়ে রা হবি বলুন রোহ আয়া হবিহি গুলাপ নিলাম গাঁধান নিলাম লীলা রজনী মনের সুখে মালা গাঁথিলাম সকাল ফেকে সন্ধ্যা একবার দেখা

হয় এই রকম ভাবে ভালো কাজের পরে আল্লাহর কাছে দোয়া করলে আমার আল্লাহ দোয়া কবুল করে আমরা ওই দুয়ার পক্ষে থাকতে রাজি আছি না না দুই হাত করে বলো রাজি না না আল্লাহ যেন কবুল করে বলো আমিন আরো জোরে করে আমিন ইব্রাহিম বললেন আমার নবী আপনি নবী রহমাতাল্লিলের নবী নবীর জন্য দোয়া করলেন নবীর উম্মতের জন্য দোয়া করলেন আল্লাহর নবী মক্কা কাফের মাঝে আরেকটা মসজিদ দেখলেন ওই মসজিদের মাঝে ইব্রাহিম খলিলুল্লাহর দিকে ধাক্কা দিয়ে বসতে দেখলেন এই মসজিদটা কাবা শরীফের মডেলে মক্কা কাফের মাঝে যেই মসজিদের নাম হলো বাইতুল মামুর আমার নবী ওই মসজিদে ইব্রাহিম খলিলুল্লাহর সাথে অনেকক্ষণ কথা বললেন এবং জিবরাইল আমিন আল্লাহর নবী রহমাতাল্লিল নবীকে নিয়ে গেলেন যে জায়গাটার মাঝে নিয়ে গেলেন ওই জায়গাটার নাম হলো সিদ্ধাতুল মন তাহা জিব্রাইল দাকে বলে ও মায়ার নবী যে আপনি এসেছেন এই জায়গাটা হলো আমি জিব্রাইলের সীমানা এই জায়গাটা হলো আমি জিব্রাইলের আস্তানা এই জায়গাটা হলো আমি জিব্রাইলের জায়গা আমার নবী আপনার নবী রহমাতাল্লিল আলামিন নবী জিব্রাইল আমিন কে বনে জিব্রাইল এই জায়গাটার নাম জিব্রাইল কই নবী গো এই জায়গাটার নাম হলো সিদরাতুল মুনতাহা আল্লাহর নবী ঘর গুড়াতে তাকিয়ে দেখে ওই জায়গার মাঝে চারটা নহর প্রবাহিত হয় এর মাঝে দুইটা নহর প্রকাশ্যে দেখা যায় আর দুইটা নখর দেখা যায় না

সেই দুইটা আমার আল্লাহ গোপন রাখলেন না আমি দেখতে পেলাম একটা দুধের নহর আর একটা হলো মধুর নহর জোরে জোরে কন সুবাহার আল্লাহ ও বন্ধু কোন নবীর উম্মত তুমি আর আমি বাবা একটু গভীর খেয়াল গভীর মনোযোগ আমার নবী আপনার নবী ওই নহর গুনানের মূল খোঁজা শুরু করলেন জিব্রাইল বললেন জিব্রাইল দেখলাম তো দুধ প্রবাহিত হচ্ছে আমি দেখলাম মধু প্রবাহিত হচ্ছে আমি দেখলাম পানি প্রবাহিত হচ্ছে স্বচ্ছ পানি আল্লাহ তো কোরআনে বলেছেন তাজিরি মিন তাহতিহাল আনহার জান্নাতের তলদেশ দিয়া নহর প্রবাহিত হবে এই নহরের পানিগুলান কোত থেকে বের হচ্ছে মধু কোত থেকে বের হচ্ছে জিবরাইল কই নবী গো

আমার সাথে কোন মিম হা মিম, ডাল মিম, হা মিম ডাল মিম, হা মিম ডাল এই চারট হরফের মাথা থেকে এক একটা নহর প্রবাহিত হচ্ছে মিম হা মিম দাল একত্রিত করলে হয় আমার আপনার নবীর নাম মোবারক মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জবান বন্ধ থাকবে না চিৎকার মেরে কোন আল্লাহু আকবার আল্লাহ নবীজির নাম মোবারক এক একটা অক্ষর থেকে আল্লাহ জান্নাতের নহর প্রবাহিত করছেন এই জন্য আমরা খুশি নাবে যাই আরও ধর এখন খুশি না বেজা ও বাবা আমরা যে শরীরটা নিয়ে গড়ি এই শরীরটাও আমার আল্লাহ রাব্বুল আলামিন মানব ইনসানের শরীরটাও আমার নবীর মিম মিম হা বানাইছেন এই বর্ণনা দিতে গেলে আর অন্যদিকে আলোচনা চলে যাবে তবে সংক্ষিপ্ত একটু বুঝা যায় আমার নবীর নামের প্রথম অক্ষর মিম মিম অক্ষরটার মাথাটা আমার আপনার মাথাটার মতোই আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই মিম অক্ষরটার মতোই মাথার মডেলটা করেছেন হা অক্ষরটা লেখতে যেরকম আমার আপনার কমর থেকে হাঁটু পর্যন্ত শরীরের কাত থেকে হাঁটু পর্যন্ত বাঁকা করলে এই যখন আমি বসা আসি আরবি হা অক্ষরটার মতই হয়ে যায় নামাজের মাধ্যমে মাঝে যখন আমি শেষ দায় যাই তখন এই একদম হা অক্ষরটার মজে মতোই আমার আপনার শরীরটা হয়ে যায় এই যে পাঁচার অংশটা একটু উষা করে বানাইছে আল্লাহ ওই মিমের অক্ষরটা যে রকম এরকম এইরকম ভাবে আল্লাহ রাব্বুল আলমিন পিছনের অংশ বানাইছে এই যে দুইটা পা বানাইছে আরবি অক্ষর ডালটা যেরকম ঠিক বাঁকা করলে এরকম ডালের মতই হয়ে যায় চিৎকার মেরে কন্যা মার হবা আরো জু রেকন মার আমরা অনেকে নবীরে বাদ দিয়ে আল্লাহরে পেতে চাই নবীরে বাদ দিয়ে আমি আপনি বড় মুফতি হতে চাই নবীরে বাদ দিয়ে আমি আপনি বড় মহাদ্দেশ হতে চাই মাওলানা হতে চাই খতিব হতে চাই বড় আমুলি হতে চাই আমার আল্লাহ জানায় দিলেন না 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 আমার বন্ধুকে বাদ দিয়ে তোমাদের পক্ষে সম্ভব না সম্ভব না আমার নবী যেই জায়গায় আমি আল্লাহ আসি সেই জায়গা নবী আমাদের দরকার আছে না নাই আরো জুড়ে কোন আছে না নাই সিদ্ধা মন্তাহায় আমার নবী জিব্রাইল আমিন ডাক দিয়ে কই নবী গো আমি আলোচনায় দিক সেদিক যাচ্ছি না ডাইরেক্ট রাজের আলোচনা সংক্ষিপ্ত করতে যাচ্ছি সমাপ্ত করতে যাচ্ছি সিদ্দাতুল মুনতা থেকে জিব্রাইল আমিন কই নবী গো আমি জিব্রাইল যদি আর একটা কদম সামনে বাড়াই আল্লাহর নূরের তাজাল্লিতে আমি জিব্রাইল পুড়ে ছাই হয়ে যাব এখান থেকে আপনার একা একা ভ্রমণ করতে হবে আমার নবী আপনার নবী রফ রফ নামের বাহনে ওই জায়গায় উঠলেন সিদ্দ সিজদাতুল মুনতাহা থেকে একটা নূরের পর্দা পার হন আরেকটা নূরের পর্দা পার হন আরেকটা নূরের পর্দা পার হন একটা নূরের পর্দা থেকে আরেকটা নূরের পর্দা দুনিয়ার জিন্দেগীর নয় আখেরাতের জিন্দেগীর ৫০ হাজার বছরের রাস্তা এই রকম ভাবে আমার নবী ৭০ হাজার নূরের পর্দা পার হয়েছে কয় হাজার কয় হাজার জোরে কোন কয় হাজার সত্তর হাজার নূরের পর্দা পার হওয়ার পরে আমার নবী কই আল্লাহর যে কলমটা আছে না কলম দিয়ে যে লেখতেছে আওয়াজটা আমার কানের মধ্যে বাঁচতেছে সুমান আল্লাহ কইতেন না এত নিরবতা আমি অনুভব করছি আমার ভয় ভয় লাগছে ওই মুহূর্তে আমার বন্ধু আবু বকর সিদ্দিক এই রকম একটা কণ্ঠে আমাকে ডাক দিচ্ছে বন্ধু আপনি আরো নিকটে আসেন আরো জরিক আপনি আরো নিকটে আসেন আরো নিকটে আসেন আরো নিকটে আসেন আমার নবী আপনার নবী আল্লাহ কোরআনুল কারিমের মাঝে জানাই দিলেন সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা ক্বাবা কাউসাইনি আও আদনা আমার নবী কয় একটা তীর দুনুক দুনুকের মাঝে তীরটা লাগায়া তিরটাকে টান দিলে দুনুকের দুইটা মাথা যেই রকম ভাবে একদম কাঁচা কাঁচা চলে আসে ঠিক আমি আর আমার আল্লাহ আমি আর আমার বন্ধু একদম এই রকম কাছাকাছি বসে বসে প্রেমের কথা বলেছি একদিন আর দুই দিন নয় সাড়ে বছর পর্যন্ত প্রেমের কথা বললাম আমার বন্ধু আমাকে বিদায় দিবেন এখানে অনেক কথা আত্মা ইয়া আমরা পড়ি আমি ওই দিকে যাচ্ছি না বাবা এখানে অনেক কথা অনেক প্রেমের কথা আসার পথে আমার আল্লাহ পঞ্চাশ বছর নামাজ দিয়ে দিলেন ষষ্ঠ আসমানে এসে ব্রেক পেলেন মূসা নবী কই নবী গো আপনি পঞ্চাশ শত নামাজ নিয়ে যাচ্ছেন আপনার উম্মত পারবে না আমি তো উম্মত চালাই আইছি আমার অভিজ্ঞতা আছে আপনি যা কমায় নিয়ে আসেন আমার নবী বার গেলেন পাঁচ পাঁচ করে কমায়া 45 45 কমায়া মাত্র পাঁচ ওয়াক্ত রাখলেন জুরে কোন সুবহানাল্লাহ আমার আল্লাহ কই বন্ধু আপনার উম্মত এক এক ওয়াক্ত পড়বে একেরে 10 দিয়া গুণ দিবেন পাঁচ ওয়াক্ত পড়লে পাঁচেরে যদি 10 দিয়া গুণ দেন কত হয় পাঁচ দশ সবাই কয় না পাঁচ দশ পঞ্চাশ ওয়াক্ত নামাজ আমি আল্লাহ ধার্য করেছি নামাজ পড়বে পাঁচ ওয়াক্ত কিন্তু গুণ হয়ে যাবে দশ দিয়ে আপনার উম্মত নামাজ পড়বে পাঁচ কিন্তু আমার নামার মাঝে সব লেখা হবে পঞ্চাশ ওয়াক্তে আর একটু জোরে কম হার আল্লাহ আমার নবী আপনার নবী নামাজের কথা আমি আসতেছি আমার নবী আপনার নবী বুখারীর বর্ণনা নবী জীবনের আমি আমার শরীরটাকে হাতিমে কাবার মাঝে খুঁজে পেলাম আমি খাতিমে কাবার ভিতরে আসলাম ওই জায়গার মাঝে আমি বসা আছি ওই সময় মক্কার সবচাইতে বড় যিনি নেতা আবু জাহেলের সাথে আমার সর্বপ্রথম দেখা হয়ে গেল আবু জাহেল আমার চাচা হয় উনি আমার সামনে আসলেন এসে বললেন ভাতিজা ও ভাতিজা তুমি তো আজব আজব খবর দাও আজকে কোনো খবর তোমার কাছে আছে কিনা আমার নবী মুস্কি একটা হাসিদি বলে ও চাচা গত রাতের কিছু অংশে সুবহান্লাদি আশর বি আব্দি লাইলাম মিনাল মাসজিদিল হারাম লাইলাম রাতের কিছু অংশে আমি 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 বাইতুল্লাহ থেকে বাইতুল মোকাদ্দে গেলাম বাইতুল মুকাদ্দাস থেকে সপ্তম আসমান পাড়ি দিলাম সিদরাতুল মোমতায় গেলাম সিদরাতুল মোমতা থেকে আমি সত্তর হাজার নূরের পর্দা পাড়ি দিলাম আমার আল্লাহর সাথে সাড়ে সাতাশ বছর পর্যন্ত প্রেমের কথা বললাম কিছুক্ষণ আগে আমি এই জায়গায় আসলাম আবু জাহেলকেও পাইসি আসকা বাইল মতো এতদিন পর্যন্ত ধরতে পারি নাই আজকে ধরার মতো পাইলাম কারণ বিবেক ধরে না আমার বাতি যাই বলে রাতের কিছু অংশে ভ্রমণ হলো আবার বলে সাড়ে সাতাশ বছর পর্যন্ত নাকি প্রেমের কথা বলল আবার নাকি বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসে গেল ওই জায়গায় নামাজ পড়লো আমি আবু জাহে ভালো করে জানা আছে বাইতুল মুকাদ্দাসটা বাইতুল্লা থেকে কত দূরে আবু জাহেল কয়বাতি যান বাইতুল্লা থেকে বাইতুল মুকাদ্দাসের দূরত্ব তো এক মাসের রাস্তা তুমি এক মাসের রাস্তা গত রাতের কিছু অংশে গিয়েছো বুঝতে পারলাম আমার কাছে যেই কথাগুলান বলছো এই কথাগুলান মক্কার অন্যান্য লোকদের কাছে বলতে পারবে কিনা আমার নবী কই চাচা এটা কি বলেন অবশ্যই আমি বলতে পারব কারণ আমার নবীর জবানে কখনো মিথ্যা বলে না আবু জাयल ঢুল পিটানো শুরু করলো সব লোক এসে হাজির আমার নবীকে জিজ্ঞাসা করে নবীজি বলে হ্যাঁ আমি গিয়েছিলাম এবার নবিজি একটু একটু প্রমাণ দেওয়া শুরু করলেন আমি যাওয়ার পথে অমুক জায়গায় পানি ছিল না একটা বোতলের মধ্যে অল্প একটু পানি ছিল আমি এটা পান করে নিলাম একজন কই হা হা আমরা তো কেউ পানি পাইছি না অল্প একটু পানি আছে এটা তো খায়ালে শিখে যাবে নবীজি বলেন আমি সেটা পান করেছিলাম সুবহানাল্লাহ এবার মানুষের বিবেকের মধ্যে ধাক্কা দেয় সফর না করলে পানি খাইছে কেমনে আমার নবী বলে অমুক কম্বের মাঝে ঝগড়া ছিল আমি দেখেছিলাম তারা ঝগড়া করেছিল আমি অমুক কৌমের মাঝে উট হারিয়ে গিয়েছিল আমি দেখেছিলাম যাওয়ার পথে তারা উট খুঁজতেছিল তারা বলে হায়াত ওই দিন তো উটের ঘটনা হয়েছে। ওই দিন তো ঝগড়া হইসে যদি না যাইতো তাহলে তো এই খবর জানতো না চমৎকার কথা রে বাবা আমার নবী আমার নবী আবু দেহেলকে যখন বলল এবার যখন কিছু কিছু প্রমাণ বিধি দে কিছু মানুষ নরম হয়ে গেল আবু জাহেল চিন্তা করল আমার বাতিজা নরম বানায়া ফেলতেছে এবার আবু জাহেল বুদ্ধি খাটাইলো কো বাতিজা শুনো শুনো তোমার কাছে আমি একটা প্রশ্ন রাখি কো চাচা বলো কি প্রশ্ন আবু জাহেল কই বাতিজা বাইতুল মুকাদ্দাসটা সম্পর্কে আমার ভালো অভিজ্ঞতা আছে বাইতুল মুকাদ্দাস সম্পর্কে আমার ভালো জানা আছে আমি তোমাকে বাইতুল মুকাদ্দাস সম্পর্কে কিছু প্রশ্ন করব যদি জবাব দিতে পারো বুঝতে পারবো তুমি গিয়েছিলে না হলে ডাকা মিথ্যা কথা বলছো প্রমাণ হবে আমার নবী বলেন বুখারীর মধ্যে বর্ণনা আছে নবী বলেন আমি চিন্তায় পড়ে গেলাম কারণ বাইতুল মুকাদ্দাসে আমি গিয়েছি সত্য কিন্তু আমারে প্রশ্ন করলে তো আমি বলতে পারবো না কথা কোন ঠিক কিনা এই যে পূর্ব বাওয়াল গাউসিয়া মাদ্রাসা আমি উজু করলে উজু করে মাদ্রাসার ভিতরে বসলাম এখান থেকে এখানে আসছি এখন যদি আমার অলিউল্লাহ ভাই আমার প্রশ্ন করে যে হুজুর আপনি মাদ্রাসার বইসে আসছেন ঠিক আছে বুঝছি বলেন তো দেখি মাদ্রাসার সামনে কড়া দরজা আছে আমি বলবো আরে বইসা তো আইছি ঠিকই কিন্তু দরজা তো গুনি বলেন তো ভিতরে কয়টা তোশক বিছানো আছে আমি বলবো যে আরে ভাই তোশকে তো বইসাইছি ঠিক কিন্তু কয়টা তোশক সেটা তো গুনি

অন্য বন্ধনায় আসছে আমার বন্ধুর সামনে থেকে সব পর্দা উঠায়া দাও আমার বন্ধু বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসটা দেখে 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 জবাব দিয়ে দিবে বুখারীর বর্ণনা বুখারীর বর্ণনা ও বাবা আবু জাহেল প্রশ্ন করে নবী তুমি বলো তো বাইতুল মুকাদ্দাসের সিঁড়ি কয়টা আমার নবী এক দুই তিন চার গনে গনে কয় সাসা সিঁড়িয়ে থোটা দরজা কয়টা আমার নবী কয় এক দুই তিন চার গণে গণে কয় এতটা জানালা কয়টা আমার নবী গনে গণে কয় এতটা জোরে করে মার হাওয়া আমার নবী আপনার নবী বাইতুল মুকাদ্দাসটা দেখে দেখে এক মাসের দূরত্বে যেই বাইতুল মুকাদ্দাসটা বাইতুল্লাহ থেকে নবী দেখে দেখে বলে দিলেন প্রত্যেকটা প্রশ্নের জবাব দিয়ে দিলেন আপনাদের বিবেকের কাছে আমি একটা প্রশ্ন রেখে যাচ্ছি আল্লাহ যদি বাইতুল মুকद्दাসটা বাইতুল্লাহ থেকে দেখাইতে পারে নবীরে আমার নবী আপনার নবী কি কি আমার আল্লাহ রব্বুল আলামিন মদিনা থেকে এই ফরিদগঞ্জের মানুষদেরকে দেখাইতে পারে কি পারে না এই পূর্ব বাওয়ালের আশিকের রাসূলদের কি নবী দেখায় আমার আল্লাহ দেখাইতে পারে কি পারে না এই বিশ্বাসটুকু রেখে বাড়িতে যাবেন বাবা কাজা আমার নবী আপনার নবী আবু জাহেলের সামনে যখন সব প্রমাণ দিল এবার আবু জাহেল ডাক দিয়ে বলে বাদিজা আমার বিবেক ধরে না তোমার এই কথাটা বিবেক ধরে না তুমি যে এই মেরাজ করেছো বিবেক ধরে না আবু জাহেলের একজন সঙ্গী আবু বকর সিদ্দিক কে নাগাল পেল রাস্তায় পেল পেয়ে বলে আবু বকর শুনছুনি তোমার সঙ্গী কি বলে আমার নবী আপনার নবী সাবি আবু বকর বলে কি বলে কি বলে কই উনি নাকি মেরাজ করেছে আবু বকর সিদ্দিক বলে আমার নবীর জবান দিয়ে বলেছে কিনা ক হা হা বলেছে আবু বকর সিদ্দিক বলে নবীর জবান দিয়ে যদি বলে থাকে আমি আবু বকর সিদ্দিক নবীর জবানে শোনার প্রয়োজন নাই তুমি বলেছো তা থেকে আমি বিশ্বাস করে নিলাম আবু জাহেল দাড়ি টুকি জুব্বা পাগড়ি আমাদের মতো হাত পাওয়ালা মানুষ আবু বকুর সিদ্দিক মানুষ এই দুইজনের মাঝে পার্থক্য আছে না নাই আরো জোরে কোন আছে না নাই বন্ধুর আমার হিসাবটা মিলাই নেবেন এই আবু বকর সিদ্দিকের উত্তর সুরি আমার পর্যন্ত থাকবে আবু জাহের উত্তর থাকবে কথা কোন ঠিক কিনা আবু জাহের উত্তর সুরি যারা তাদের সামনে মিলাদ কেমের দলিল চাই আমরা তাদেরকে দলিল দেই নবী নুরের দলিল চাই আমরা নূরের দলিল দেই নবীর গায়েবের দলিল চাই আমরা গায়েবের দলিল দেই নবীর حاضر নাজেরের দলিল চাই দলিল দেই দেওয়ার পরে কয় বিবেক মানে না কথা কোন ঠিক কিনা আর আবু বকর সিদ্দিক এর আমরা যারা আশিক এর রাসূল আমাদের কাছে নবীর ব্যাপারে দলিলের প্রয়োজন নাই নবীর ব্যাপারে বললে বিনা দলিলে আমার নবীর সবকিছু আমরা মানতে রাজি আছি না না আমরা উত্তর সুরি হয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে হাসরের ময়দানে তাদের সাথে থাকতে চাই কথা ঠিক কি না আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করে সকলে বলুন আমিন আরো জবান খুলে বলুন আমিন